আমার মা আমার কাছে মরে আছে ইস্তিমাত করেছিলেন আমায় এটা তার পাল্টা চাষ আজ রাতে বাড়িতে জমি পার্টি হবে মিস্টার হোয়াইট নন্দিতের সাথে ওখানে তার মানে এই পার্টিতে আবার কিছু ঘটানোর তালে আছে অভিরূপ মুখার্জি অভিরূপ মুখার্জি মানুষ নয় গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাতে পারেন উনি যা কিছু করেছেন সেটার পেছনে একটা বড় প্ল্যানিং রয়েছে ওনার বড় ফাঁসা ফেঁসেছো দুর্গা একে কি বলে জানো ফাঁসটা কল যেটা আমি ভেবেছি সেটাই করতে হবে আমায় মাকে যেভাবেই হোক যেভাবেই হোক এখান থেকে সরাতে হবে কিন্তু মা দুপুর থেকে আমার উপর অভিমান করে বসে আছে মুখও দেখতে চাইছে না আমার কিন্তু কিন্তু এরকম করলে আমি কি করে মাকে গরম আছে চটপট খেয়ে নাও তুমি হঠাৎ এখানে খাবার নিয়ে এলে কারণ এটা না করলে তোমার যে আজ খাওয়া হবে না সেটা আমি জানতাম তাই কিন্তু আমার খিদে পায়নি সেটাও আমি জানি যে তুমি এরকম ধরনের একটা কিছু বলবে কিন্তু দুর্গা না খেয়ে কি কোনো সমস্যা সমাধান করা যায় হ্যাঁ আমি জানি দুর্গা তোমার মাথায় হাজার চিন্তা দেশের মানুষ বাড়ির লোক তোমার মা দিদি সবার ভালো চাওয়ার জন্য তো নিজেকে আগে সুস্থ রাখতে হবে দাঁড়াও খাও এটা দেখার জন্য আমি মুখের সামনে ধরিনি মুখটা খোলো কি দেখছো ওরম ভাবে মা আমার সাথে একবারও কথা বলেনি এতদিন পর মার সাথে দেখা হলো আর মা আমাকে ভুল বোঝে আমি আমি কি করব বলো মা যদি কোনো কথাই না শুনে আমার তাহলে তো তাহলে আমি মাকে কি করে বোঝাবো আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো আমি আমি সত্যি তৈরি ছিলাম না ছোট আমি ভাবতে পারিনি তোমার বাবা আমার মাকে নিয়ে এরকম একটা জঘন্য খেলা খেলবে মাকে এখানে এনে আমার হাত পা বেঁধে দিয়েছে তোমার বাবা মায়ের সামনে এমন একটা ছবি তুলে ধরেছে যে মা আমাকে বিশ্বাসই করতে পারছে না মা অসুস্থ ঠিক ভুল বিচার করা বোধটাই কাজ করছে না আর এই সুযোগটা নিচ্ছে তোমার বাবা এবার তুমি বলো আমি কি করব তুমি আমায় প্রশ্ন করছো কিন্তু আমায় বলার কোনো সুযোগই দিচ্ছ না আচ্ছা ঠিক আছে একটা কাজ করো তুমি তুমি শান্ত হয়ে এই খাবারটা খাও আমি যাচ্ছি কোথায় তোমার মায়ের কাছে আমার মনে হয় সবটা খুলে বললে উনি নিশ্চয়ই বুঝবেন ওভাবে কি দেখছো ও তুমি হয়তো ভাবছো আমি বলতে পারবো কিনা তোমার মা আমার কথা শুনবে কিনা হ্যাঁ সেটার চান্স আছে কিন্তু তাও একবার চেষ্টা তো করতে পারি যদি ওনাকে কনভিন্স করাতে পারি অনে আর একটাও কথা না তুমি না ঠিক আমার বাবার মতো আমার কষ্ট হলে আমার বাবাও ঠিক বুঝতে পারত যে করেই হোক চেষ্টা করত সেই কষ্ট কমানোর আমি যখনই দুষ্টুমি করেছি আমার মা আমাকে মারতে এসেছে আর তখনই আমার বাবা আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই তো গত সরস্বতী পূজোর কথা
আমি পাহাড় বানাবো বলে মার শাড়ি বাবার ধুতি সব কাদায় চুবিয়ে শাড়ি কোথায় আমার আমার ডুরে শাড়ি কোথায় কি ডুরে শাড়ি কি ডুরে শাড়ি আরে অত ভালো ডুরে শাড়িতে জিজ্ঞেস করো তোমার মেয়ে কোথায় এটাকে আরো উঁচু করতে গেলে অনেক জামা কাপড় লাগবে সেদিন বাবা না থাকলে মা আমায় তুমি হাসছো না না মানে ব্যাপারটাই ওরকম যে আচ্ছা ঠিক আছে তারপর কি হলো বলো মানে তারপর তোমার বাবা কি করলে তারপর বাবা আমায় আমার শাড়ি নিয়ে গেলে আমাকে না বলে আরে তোমার একটা শাড়ি দিয়ে কখনো পাহাড় বানানো যায় প্রতিমা শুধু শুধু মেয়েটাকে বকছো শোনো ওরা আমার ধুতি চারুর ওড়না সবই তো নিয়েছো দাদা এই রকম বাপ না হলে ওই রকম মেয়ে হয় আর আমি বাবার বিপদের সময় বাবাকে বাঁচাতে পারি দুর্গা দুর্গা সবকিছু আমাদের হাতে থাকে না জানি যা কিছু আছে সেগুলো হাতের বাইরে চলে যাচ্ছে আগে কোনোদিন মা আমায় এভাবে শক্ত হও মনটাকে শক্ত করো দুর্গা আর ওনাকে একটু সময় দাও কতক্ষণ আর তোমাকে ভুল বুঝে থাকবেন আফটার অল উনি তো তোমার মা হন তুমি সত্যি বলছো তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ আর কতবার বলবো তোমাকে আমি কিভাবে বোঝাবো আমি তোমার চারু নই আমার কাছে তুমি আমার চারু এই মিথ্যেটা ধরে বসে থাকলে কিন্তু তুমিই কষ্ট পাবে তার থেকে অনেক বেশি কষ্ট তুমি পাচ্ছ চারু দিনের পর দিন এই অভিনয়টা করে যেতে তুমি কেন মানতে চাইছো না চারুলতা নেই চারুলতা বহুদিন আগে এক বুক স্বপ্ন নিয়ে মারা গেছে আমি হলাম একটা পুতুল তোমার বাবার হাতে তৈরি চাবি দেওয়া পুতুল তাই যদি হয় তাহলে বাবার এগেনস্টে গিয়ে দুর্গার হয়ে কথা বলার সাহস তুমি কি করে পাও তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি দুর্গার কাছে আমার অনেক ঋণ তাই ওর জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে আমি করব আর তাছাড়া তাছাড়া আমি এটা বুঝি যে ওর আমাকে প্রয়োজন আছে ওর কাজ যেদিন শেষ হয়ে যাবে ও যেদিন আমাকে বলবে সেদিনই আমি এখান থেকে চলে যাব চলে যাবে চলে যাবে মা শুধু দুর্গাই তোমার কাছে সব আমি 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 কেউ নই তাকাও তাকাও আমার দিকে আমি যেটুকু বদলেছি সেটা শুধুমাত্র তোমার জন্য চারু তাতে কি তোমার নিজের আদৌ কোনো লাভ হয়েছে বাবার সব থেকে আদরের ছেলে এখন বাবার কাছে মেরুদণ্ডহীন এসব শুনতে তোমার ভালো লাগে না ভালো লাগে না মা ভালো লাগে না আমার কিন্তু তুমি খুশি তোমার খুশিটাই আমার কাছে সব তাতে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমারও কারোর কথায় কিচ্ছু যায় আসে না সেই জন্যই এসব কিছুর সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই না কিন্তু তুমি জড়িয়ে গেছো চারু আমার আমার সমস্ত কিছুর সাথে তুমি জড়িয়ে আছো আচ্ছা চারু তোমার একটা কথা মনে আছে যেবার আমরা দুজনে প্রথমবার পুরী বেড়াতে গেলাম হ্যাঁ আমি যেতে চাইনি কিন্তু তুমি সমুদ্র ভালোবাসো বলেই আমি তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি আমরা আবার কবে একসঙ্গে পুরী বেড়াতে গেলাম সে কি ভুলে গেলে ট্রিপটার কথা আমরা দুজনে একসাথে যে শোনো আমরা দুজনে একসঙ্গে একবারই বেড়াতে গেছিলাম আর সেটা তোমাদের বাগান বাড়িতে আর সেখানেই তোমার বাবা আমাকে শেষ করার জন্য তারপর তারপর কি জানো আমাকে চারুলতা বানিয়ে নিয়ে আসার আগে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল তাই আমি কার কাছে তুমি লুকোচ্ছো এসব কথা কেন লুকোচ্ছো
তোমার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে? আমার মনে ছিল না। যখন প্রথম দিন আমি তোমাকে কোর্টে দেখেছিলাম, চারু আমি সেদিন আমার শুধু এটাই মনে হয়েছিল আমার চারু বেঁচে আছে, ফিরে এসেছে আমার কাছে। জানো তো আমার আমার মন বলতো যে তোমার কিচ্ছু হয়নি, তুমি যেখানেই থাকো একদিন না একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে। আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না চারু। আমি আরো শিওর হলাম সেদিন যেদিন তুমি আমাকে তোমার সিঁদুর মুছতে দিলে না। সেদিন আমার বিশ্বাস ভালোবাসা সব সত্যি হয়েছে, তাও আমি নিজেকে আটকে রেখেছিলাম শুধুমাত্র তোমার কথা ভেবে। হ্যাঁ, ইচ্ছে হয়েছে আমার তোমাকে কাছে টেনে নিতে ইচ্ছে হয়েছে, কিন্তু আমি আমি তোমার কোনো ক্ষতি চাইনি চারু, আজও চাই না। তাই তুমি মিলি হয়েই থাকো, কিন্তু প্লিজ আমাকে বোঝানোর চেষ্টা করো না তুমি চারু নও, কারণ আমার খুব কষ্ট হয়, কারণ আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, ভালোবাসি। আমি এসব মানতে পারছি না ঠাকুর, আমি এগুলো মানতে পারছি না। তুমি বলো ঠাকুর, এই দুটানা থেকে কে আমাকে মুক্তি দেবে? এখানে থাকার আগে আমার মরণ হলো না কেন? আমি এখানে থাকতে চাই না, না না না, আমি এখানে কিছুতেই থাকতে চাই না। তুমি বলো না আমি কোথায় উত্তর পাবো, কে আমাকে উত্তর দেবে এইসব কিছুর? আমি দেব। আমি আপনাকে সব বলবো। তুমি এখানে কেন? মা, আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনি আপনি প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। বউয়ের হয়ে শালিশি করতে এসেছো? যার বাবা দুর্গার বাবাকে শেষ করে দিল, আজ দুর্গা তাকেই? আপনার যা বলার আমায় বলুন মা, কারণ সত্যিই দুর্গা নির্দোষ, সব দোষ আমার। কিন্তু আমি কি করব মা, আমি যে দুর্গাকে কখন ভালোবেসে ফেলেছি আমি আমি বুঝতেই পারিনি। আর যখন বুঝেছি ভালোবেসে ফেলেছি, ভালো আমি ওকে বেসেছি, আমি বলেছি ওকে আমার মনের কথা, এতে ওর কোনো দোষ নেই মা। তোমার কথাগুলো শুনে আমার আজকে কোনো রাগ হচ্ছে না, কেন জানো? তুমি কে যে আমি রাগ করব? আমার তো কেউ নও তুমি। কিন্তু দুর্গা, দুর্গা আমার মেয়ে, আমি ওকে আমি ওকে মা, আপনাকে আমার আরো অনেক কিছু বলার আছে যেটা আমি আর দুর্গা ছাড়া আর কেউ জানে না। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে এটাই সত্যি, দুর্গার আমার বিয়েটা একটা নাটক। হ্যাঁ মা, এই পুরো মিথ্যেটা আমরা দুজনে মিলে সবাইকে। কিন্তু তুমি যে এক্ষুনি বললে তুমি দুর্গাকে ভালোবাসো। আমার নয় মা, আপনার দুর্গার কথা বলছি, ওর দিক থেকে এই সব কিছুই মিথ্যে, এই পুরোটাই একটা অভিনয়। মা, দুর্গা এই বাড়িতে এসছে প্রতিশোধ নিতে, বাবার এই পাপের সাম্রাজ্যকে শেষ করতে। ও কি চায় সেটা জানার পরেও তুমি ওকে? আমি আমার মা, দিদি, বোন, কাকিমাদের দিনের পর দিন কষ্ট পেতে দেখেছি, আমিও চাই বাবার এই পাপের সাম্রাজ্য শেষ হোক, আর তাই জন্যেই দুর্গার এই লড়াইটাকে আমিও সাপোর্ট করি।
দুর্গাই প্রথম একজন যাকে বাবা সমঝে চলে, ভয় পায়। আর আমার মনে হয় বাবা যা অন্যায় করেছে আপনার সাথে তার শাস্তি বাবাকে পেতেই হবে। বাইরে থেকে বাবার মতো লোককে জব্দ করা সহজ নয়, তাই দরকার ছিল মুখোমুখি লড়াইয়ে, আর যেটা দুর্গা এখন করবে। আজ অবধি আমার ভালোবাসা ওর ভেতরে চলতে থাকা আগুন যন্ত্রণা কিছুই ভোলাতে পারেনি মা। আপনি দুর্গার মা, আপনিই ওর মনের জোর। আজ আপনি দুর্গার থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে বুঝতে পারছেন? আর বাবা, বাবা ঠিক এটাই চাইছে। বাবার ট্রাম্প কার্ড এখন আপনি। আচ্ছা আচ্ছা, আপনার মন কি বলে? আপনার দুর্গা এরকম কিছু করতে পারে, ঠকাতে পারে আপনাকে? না না, কখনো না। তাহলে প্লিজ প্লিজ আপনি ক্ষমা করে দিন আমাদের মা। দেখুন, আমি জানি এই বিয়েটা মেনে নেওয়া সহজ নয়, এটা কোনো ছেলেখানা নয়, কিন্তু তাও আমি আপনাকে অনুরোধ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না, কিন্তু তাও বলবো একবার একটু ভেবে দেখবেন আমার কথাগুলো, অন্তত দুর্গার জন্য। তুমি এখন এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কিন্তু এই খাবারটা আপনি খেয়ে নিন। এইরকম কোনো অনুরোধ তুমি করো না, এই বাড়িতে আমি জলস্পর্শ করব না। এই খাবারটা কিন্তু কোনো পাপের টাকার নয় মা। আমি ফটো তুলি, সেগুলো অনেক ম্যাগাজিনে ছাপানো হয়। এইটুকু আমার নিজের রোজগারের টাকায় আনা মা, এটাও খাবেন না? দুর্গা না খেয়ে বসেছিল, অনেক কষ্টে ওকে আমি বুঝিয়ে এসেছি। আপনি খেয়েছেন শুনলে ওর ভালো লাগবে। নিন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আজ আমার মনে হচ্ছে কি জানো, তুমি পাশে থাকলে আমার দুর্গা জিতবে। তুমি তো আমার দুর্গা ভোলা মহেশ্বর। দুর্গা দাঁড়া, দাঁড়াতে বলেছি বলে দাঁড়িয়েই থাকবি? আমার কাছে আসবি না? ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তোর পাগল মেয়ে, কোথায় আজ আমার ভুলটা ভেঙে গেছে বলে তুই খুশি হবি? তা না ক্ষমা চাইছিস? আমি খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি, সত্যি আমি খুব খুশি হয়েছি। আজ আমি বুঝতে পেরেছি ধর্মের জয় হবে। জানতাম এরম কিছু হবে, তবে এবার এমন ফাঁদ পেঁধেছি যাতে মা মরবে, দুর্গার বীজ দাঁত ভাঙবে, আর ওই মেয়েটা কি মিলিনা ছাড়ু ও সামনে আসবে। প্ল্যান এক কাজ তিনটে, খেলাটা অনেক ছড়িয়ে গেছে ব্রজু, খেলার স্ট্র্যাটেজি বদলাতে হবে। দুর্গার আশপাশে এখন ছাঙ্গুপাঙ্গুর সঙ্গে অনেক বেড়ে গেছে, অনেক সাপোর্টারও। এক ধাক্কা যদি বেশ কয়েকটাকে শুয়ে দিতে পারি তাহলে আমার হাতের মুঠোয় চলে আসবে ব্যাপারটা। মনে হচ্ছে একটা সলিড প্ল্যান করেছো।
জানতে পারি সেটা কি? সময় মতো জানবে। আপাতত নির্বাচনের জন্য তৈরি হও। তৈরি হও? তুমি কি আমাকে ভোটে দাঁড়ানোর কথা? তোমার সেই যোগ্যতা আছে নাকি আমার মাথা খারাপ হয়েছে তোমাকে ভোটে দাঁড় করা? না মানে তুমি কথাটা যেভাবে বললে, তোমার কাজ প্রচার করা, ভোট জেতার পরিবেশ তৈরি করা, তুমি শুধু সেটুকুই করবে। কিন্তু এখনই সেই সব করাটা কি ঠিক হবে? কেন? তোমার উপর ফোকাস রয়েছে, বিভিন্ন ঝামেলায় নাম জড়িয়ে আছে, এখন প্রচারটা তো অ্যান্টি পাবলিসিটি হয়ে যেতে পারে। অ্যান্টি পাবলিসিটি ও পাবলিসিটি প্রয়োজন? দেখো তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি প্রচার শুরু করার আগেই দেখবে সব মিটে গেছে। কিন্তু যদি না মেটে তাহলে? মিটবে প্রয়োজন, মিটবে। সেরকম প্ল্যান করেছি বলেই তো এত জোর দিয়ে বলছি তোমায়। সময়টা কদিন খারাপ যাচ্ছিল, কিন্তু সেই সময় এখন আমার হাতের মুঠোয়। আগে আজকের পার্টিতে বাড়ির সবার সামনে নিজের ইমেজটা ঠিক করব, তারপর। তোমার কি মনে হয় এতে সব কিছু ঠিক হবে? বাড়ি শুধু সব লোক রাতারাতি তোমাকে বিশ্বাস করতে শুরু করবে? এমন আশা আমি করি না। তবে আমার মন্দিরা বড় ভালো মানুষ জানো, আর যে যত দোটানা দিয়ে থাকুক না কেন, মন্দিরা বড় অল্পেতেই খুশি হয়ে যায়। তার মানে তুমি বৌঠানকে নিয়ে কিছু? তাহলে একটু হিন্ট দিই তোমাকে, আগামী নির্বাচনে তোমার বৌঠানি হবে আমার সারথি। কি? হ্যাঁ বুঝো। আরে চালটা তো এমনই দিতে হয় যাতে তোমার অপোনেন্ট তৈরিই না থাকে। এবার দেখবো ওই দুর্গার কত দম।